হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রাফট ক্রিয়েশন বাই মৌসুমি। আজকের ভিডিওটাও রয়েছে ড্রয়িং বিষয়ক। আজকে আমরা শিখব ফান উইথ লেটার, মানে এ থেকে এম পর্যন্ত প্রথম 13টি লেটারকে দিয়ে বিভিন্ন মজার ছলে আঁকা। চলো শুরু করি। তোমরা দেখতেই পাচ্ছ আমি এ দিয়ে তৈরি করে ফেলেছি একটি বাড়ি, আর বি দিয়ে তৈরি করে ফেলছি একটি পাখির ছবি। সি দিয়ে কি তৈরি করছি বলতে পারো? সি দিয়ে তৈরি করে ফেলছি একটি প্রজাপতি। ডি দিয়ে তৈরি করে ফেলছি স্কেলিটন অফ ফিশ, মানে মাছের কঙ্কাল। ই দিয়ে তৈরি করে ফেলছি চিরুনি। এফ দিয়ে কি করব বলো তো? এফ দিয়ে তৈরি করব আমাদের জাতীয় পতাকা। জি দিয়ে তৈরি করে ফেলছি একটি বড় আকৃতির মাছ। এইচ দিয়ে তৈরি করে ফেলছি স্টিক আইসক্রিম। আই দিয়ে তৈরি করে ফেলছি ল্যাম্প শেড। জে দিয়ে তৈরি করে নিচ্ছি ছাতা। কে দিয়ে তৈরি করে নিচ্ছি হাত পাখা। এল দিয়ে তৈরি করে নিচ্ছি একটি বই। 26টা অ্যালফাবেটের মধ্যে আজকে প্রথম যে 13টি অ্যালফাবেট নিয়ে আমি ড্র করছি, তার মধ্যে এম হচ্ছে আজকের লাস্ট অ্যালফাবেট। তো এম দিয়ে আমি বানিয়ে ফেললাম একটি সবজি বেগুন। এবার প্রত্যেকটা ড্রয়িংকে কালার করে নেওয়া শুরু করলাম। দেখো বন্ধুরা, আমাদের বাড়িতে যে সকল ছোট সদস্যরা রয়েছে তাদেরকে তোমরা এমন ফান উইথ লেটার দিয়ে বিভিন্ন রকম ড্রয়িং শেখাতে পারো। এমন ড্রয়িং শেখার পেছনে কিন্তু অনেক রকম সুবিধা রয়েছে। প্রথমত, এতে ওদের লেটারের প্রতি পরিচিতি বাড়বে, অর্থাৎ কোনটা কোন লেটার ওরা খুব সহজেই চিনে যাবে। কালার করার সময় কালারের নামও ওরা কিন্তু জেনে যেতে পারবে। এছাড়া কোনটা কি জিনিস, কিরকম দেখতে, সে বিষয়ে ওদের একটা সামান্য হলেও জ্ঞান তৈরি হবে। এছাড়া ফান উইথ লেটার বা ফান উইথ নাম্বারের মাধ্যমে তোমরা বাড়ির ছোট সদস্যটির ধৈর্যও বাড়াতে পারবে। তো তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। এছাড়া তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও এবং আমার ক্রাফট অর ডিআইওয়াই রিলেটেড ভিডিও তোমাদের যদি ভালো লাগে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও পরবর্তী নোটিফিকেশনের জন্য। ভিডিওটা
ভিডিওটির লেন্থ বড় হয়ে যাওয়ার জন্য পরের যে 13টি লেটার রয়েছে সেই লেটারের ভিডিও আমি পার্ট 2-তে দেখাবো। আমার কালার করা পুরো শেষের দিকে কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও।